আমরা তো মসজিদে একটি কথা লেখা থাকে যে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, এই কথাটা আসলে কতটা সঠিক? আসলে তাই না, কোনো কোনো মসজিদে এটাও লেখা থাকে মসজিদে দুনিয়া পার্থিব কথা বা দুনিয়া কথা বলা হারাম, নিচে আবার আল হাদিস লেখা থাকে। আচ্ছা, আল হাদিস লেখা থাকে, যাক ভাই আল হাদিস বলেন নাই। মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, কোন কথাটা হারাম? আসলে যেই কথাটা মসজিদের বাইরে হারাম সেটা মসজিদেও, মসজিদও হারাম। যে কথাটা মসজিদের বাইরে বলা যায় সেটা মসজিদে মসজিদে বলা যায়। আমি যদি আপনাকে দেখা হওয়ার পরে সালাম দিই, কেমন আছেন, বাড়ির সবাই ভালো আছে কিনা, এটা মসজিদের বাইরে বলা যায়, কিন্তু আপনার সাথে দেখা হলে মসজিদের ভিতরে এখনও একামত হয় নাই, আমি এই কথাগুলো কি বলতে পারি না? এটা কি হারাম হবে? ছেলে মেয়েরা কেমন আছে, আপনার ছেলে তো শুনলাম বিদেশ আছে, কি অবস্থায় আছে, এটা বাইরেও বলা যায় ভিতরেও বলা যায়। হ্যাঁ, যেই কথাটা মসজিদের বাইরে বলা যায় না, গীবত চর্চা, মিথ্যা, পরনিন্দা, হ্যাঁ, এগুলো যেমন বাইরেও হারাম মসজিদের ভিতরেও হারাম, অতএব ব্যাখ্যা করে বলতে হবে, ব্যাখ্যা করে বলতে। তারপরে নামাজ দাঁড়িয়ে গেছে, আপনি কথা বলবেন মসজিদে, আপনি নামাজ সলাত দাঁড়িয়ে গেছে, আপনি কথা না শুধু যখন জিকির করতে যায়, জি জিকির করা যায়, এমনকি জমাত জোর দাঁড়িয়ে যায়, তখন যেই সলাতের জমাত দাঁড়িয়ে গেল, এই সলাতের বাইরের কোনো সলাত আপনার আদায় করা যাবে না। মসজিদে কি ব্যবসায়িক কথাবার্তা এসব কি কথা বলা যাবে কিনা, এগুলি আসলে অ্যাভয়েড করা ভালো, অ্যাভয়েড করা ভালো, একান্ত প্রয়োজন হলে যে বলা যাবে না, তার অ্যাভয়েড করা ভালো। আমরা জানি যে আমাদের এখন একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে, বেহুদা কাজে মানুষ জড়িয়ে পড়ছে। আমরা সম্প্রতি একটা গান খুব ভাইরাল হয়েছিল যে বাদাম বাদাম একটা গান, কিন্তু বাদাম ব্যক্তিগত সুরে সুরে এসব কথা বানিয়ে গানের মতো করে শুরু করে বলছেন, এই যে এরকম খুব ভাইরাল হয়েছে, মানে সবাই এর আক্রান্ত, এই যে এটার মধ্যে বিশেষ কোনো তথ্য নাই, তত্ত্ব নেই, কিছুই নেই, এই যে বেহুদা কাজে জড়িয়ে পড়ে ইসলাম আসলে কীভাবে দেখে? আসলে মুমিন ইমানদার বেহুদা কাজে জড়াতে পারে, মুমিন অনর্থক কোনো কথাও বলতে পারে না, কোনো কাজও করতে পারে না। একটু আগে এক ভাই প্রশ্ন করেন, সফল কারা? জি জি, সূরা মুমিনুনের আমরা আয়াতগুলো পড়েছি, সেখানে বলছে কাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে মুমিনরা। জি, কারা? আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে বিনি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক অর্থহীন কাজ কথা থেকে বিরত থাকে। তাছাড়া সুতরাং বলছে মিন হুসনি ইসলামিল মাররে তারকুহু মা লা ইয়ানি, যে একজন ব্যক্তি উত্তম ইসলাম হচ্ছে, মিন হুসনি ইসলাম তারকুহু মা লা ইয়ানি, যেটাতে তার কোনো কল্যাণ নাই, কোনো লাভ নাই, উপকার নাই, এগুলি পরিহার করে হচ্ছে উত্তম ইসলাম। অতএব যে প্রকৃত মুমিন মুসলিম, সে তার সময়টাকে মনে করবে আল্লাহর দেওয়া নেয়ামত, আর এই সময়টা তো আসলে সময় না, এই সময়টা হচ্ছে তার বরাদ্দকৃত জীবনের একটি অংশ, জি জি, এটা চলে যাচ্ছে, অতএব সে অনর্থক কোনো কাজ করতে পারে না, অনর্থক কোনো কথা বলতে পারে পারে না।